আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমে। চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা সকলকে আজকের নতুন একটি ক্লাসে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা বরাবরের মতোই অনলাইন ক্লাস কার্যক্রমটি চালু রেখেছি এবং আমরা একটি বিষয়ে কিছু বলতেই হয়, সেটি হচ্ছে যে আমরা জানি যে আমরা একটা বৈশ্বিক মহামারীর মধ্য দিয়ে আমরা এবং আমাদের দেশ, আমাদের পৃথিবীটা এগিয়ে যাচ্ছে। তো আমরা সবাই জানি যে এই করোনা সংকটকালীন সময়ে আমরা নিজেদের সুরক্ষার জন্য সর্বাত্মক প্রস্তুতি আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা করে যাচ্ছি, রাষ্ট্রীয়ভাবে চেষ্টা করে যাচ্ছে। তো আমরা এই যে সর্বাত্মক চেষ্টাটি, এটার সাথে আমরা সম্পৃক্ত হওয়ার চেষ্টা করি এবং আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যদি সুস্থ থাকি তাহলে কিন্তু আমাদের পরিবারও কিন্তু সুস্থ এবং স্বাভাবিক থাকবে, এবং আমরা চাই যে আমাদের পরিবারের সকল সদস্য সুস্থ সুন্দরভাবে এই পৃথিবীতে বসবাস করুক, সুস্থ সুন্দরভাবে এই পৃথিবীর সকল কার্যক্রমে সকল মঙ্গলের সাথে সম্পৃক্ত থাকুক। তো আমরা মনে রাখতে হবে যে সরকার কর্তৃক নির্দেশিত যে জাতীয় স্বাস্থ্যবিধি, স্বাস্থ্যবিধিটি মেনে চলতে হবে। বিশেষ করে যেটি অবশ্যই মানতে হবে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, অর্থাৎ আমরা বাসা বাড়িতে যখন থাকবো অবশ্যই সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে নিজে থাকবো এবং পরিবারকে সুরক্ষার জন্য যতটুকু কাজ করা দরকার ততটুকুই করব। এবং বাসার বাইরে গেলে অবশ্যই আমাদেরকে মাস্ক পরিধান করতে হবে, যাতে আমরা যদি কেউ করোনা আক্রান্ত হয়েও থাকি বা আমরা যদি মানে কারো দ্বারা আক্রান্তও না হতে চাই তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে মাস্ক পরতে হবে। এবং যদি কেউ করোনাক্রান্ত হয়ে যায় অবশ্যই আমরা 14 দিনের কোয়ারেন্টাইনে চলে যাব। এবং একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, আমাদের সরকার, আমাদের রাষ্ট্র বা আমাদের রাষ্ট্রযন্ত্র বা আমাদের সরকার কিন্তু সর্বাত্মক চেষ্টা করছে এই করোনার টিকার যে ভ্যাকসিনেশন বিষয়টি এটি নিশ্চিত করবার জন্য। আমরা শিক্ষকরা অলরেডি বরাবরের মতো আমরা সবাই কিন্তু প্রায় করোনার ভ্যাকসিনের আওতায় এসে পড়েছি এবং আমাদের ছাত্র তোমরা যারা আছো তারাও কিন্তু করোনার আওতায় চলে আসার কথা। তো আমরা চাই যে আমাদের এই সেই বাংলাদেশ, সেই বাংলাদেশে আবার পুনরুজ্জীবিত হোক, কর্মচাঞ্চল্য সৃষ্টি করুক তার সকল কাজে। এবং আমরা চাই যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদেরই, অর্থাৎ শিক্ষক এবং ছাত্র উভয়ের পদচারণে মুখর হোক, ক্লাসগুলো আরো সজীব হয়ে উঠুক, আরো নির্মলতার সাথে আমরা যাতে আমাদের সকল শিক্ষা কার্যক্রমটি এগিয়ে নিতে পারি। তারপরে একটু বলতে হয় যে ঢাকা কলেজ বরাবরের মতোই গৌরবের সাথে, অর্থাৎ ঐতিহ্যবাহী ঢাকা কলেজ গৌরবের সাথে আমরাই কিন্তু বাংলাদেশে প্রথম অনলাইন ক্লাস কার্যক্রমটি চালু করেছি এবং আমরাই কিন্তু অনলাইন ক্লাস কার্যক্রমের সাথে আমাদের সকল পাঠ্যক্রম চালু রেখেছি। এবং দেখা যাচ্ছে যে আমরা অনলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়া থেকে শুরু করে, অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়া থেকে শুরু করে সকল কিছুই কিন্তু আমরা অনলাইন ভিত্তিক কাজ করছি। তো আর কথা না বাড়িয়ে আমরা সকলের সুস্বাস্থ্য কামনা করছি। তো আমরা আমাদের সরাসরি আমরা ক্লাসে চলে যাই। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আঞ্চলিকতাবাদ। আমরা বরাবরের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস 1861 থেকে 1945 অবধি এই পর্যন্ত যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস, এই এই বিষয়টি নিয়ে আমরা, এই কোর্সটি নিয়ে আমরা পড়িয়ে থাকি বা আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আঞ্চলিকতাবাদ। তো আঞ্চলিকতাবাদ শব্দটি পৃথিবীর যে কোনো প্রান্তে খুবই পরিচিত একটি শব্দ, তবে স্থান কাল পাত্রভেদে আঞ্চলিকতাবাদের অর্থ ও প্রয়োগে ভিন্ন রূপ ধারণ করে থাকে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে আঞ্চলিকতাবাদ খুবই গুরুত্বপূর্ণ এবং আলোড়ন সৃষ্টিকারী একটি ঘটনা। আমেরিকার উত্তর ও দক্ষিণ অঞ্চলে গড়ে ওঠা দুটি পৃথক অর্থনৈতিক ধারার মধ্যে দ্বন্দ্ব ও দাসপ্রথা, টিকে থাকা বা না থাকা নিয়ে মতবিরোধের প্রধানত এই দুটি কারণে 19 শতকের প্রথমার্ধে আমেরিকার উত্তর ও দক্ষিণ অঞ্চলের মধ্যে মতবিরোধের ও আঞ্চলিকতা চরম আকার ধারণ করে, যা ছিল আমেরিকার গৃহযুদ্ধের অন্যতম কারণ। অর্থাৎ দেখা যাচ্ছে আমেরিকা গৃহযুদ্ধের অন্যতম কারণের মধ্যেই এই আঞ্চলিকতাবাদটি ছিল। এবার একটু বিস্তারিত বলি যে আঞ্চলিকতাবাদের
যদি আমরা ডিফাইন করি তাহলে দেখা যাচ্ছে আমেরিকার দুটো অঞ্চল, একটা হচ্ছে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল, এই উত্তর এবং দক্ষিণাঞ্চলের মধ্যে অর্থনৈতিক পার্থক্য একেবারেই মানে দৃশ্যমান ছিল, এবং দেখা যাচ্ছে যে এই অর্থনৈতিক পার্থক্যের কারণে কোন অঞ্চলটিতে দাস টিকে থাকবে, কোন অঞ্চলে দাস থাকবে না। এই মত বিরোধ মূলত আমেরিকা উত্তর এবং দক্ষিণাঞ্চলের মধ্যে একটা বিরোধ এবং আঞ্চলিকতার চরম পর্যায়ে এসে পৌঁছায়, যারই যেটি ছিল আঞ্চলিকতাবাদ, যা একটি উপাদান হিসেবে কাজ করছে বা অন্যতম কারণ হিসেবে কাজ করছে গৃহযুদ্ধে। তো আমেরিকার উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মধ্যে নিজস্ব আর্থসামাজিক কাঠামো নিয়ে যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল তাই সাধারণত আমেরিকার ইতিহাসে আঞ্চলিকতাবাদ নামে পরিচিত। অর্থাৎ উত্তর এবং দক্ষিণাঞ্চলের মধ্যে নিজস্ব যে আর্থসামাজিক কাঠামোর যে বিরোধ বা দ্বন্দ্ব ছিল সেটি মূলত আঞ্চলিকতাবাদ। তো আমেরিকার উত্তরাঞ্চল ছিল শিল্প নির্ভর অঞ্চল এবং দক্ষিণাঞ্চল ছিল কৃষি নির্ভর, উত্তরাঞ্চল ছিল শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য উন্নয়নমূলক প্রতিষ্ঠানের কেন্দ্রবিন্দু, এই অঞ্চলে জনসাধারণ ছিল শিক্ষিত এবং উন্নত জীবনযাপনে অভ্যস্ত। অন্যদিকে দক্ষিণাঞ্চলের জনসাধারণ ছিল অশিক্ষিত এবং আধুনিকতার ছোঁয়া বঞ্চিত। স্বভাবতই এই সমস্ত কারণে দুটি অঞ্চলের মধ্যে ব্যাপক আর্থসামাজিক ব্যবধান গড়ে ওঠে। অর্থাৎ দেখা যাচ্ছে যে উত্তরাঞ্চল ছিল মূলত শিল্প নির্ভর অঞ্চল এবং এই অঞ্চলে মূলত এই উন্নয়নমূলক প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রবিন্দুতে পরিণত ছিল, এখানে আধুনিকতার ছোঁয়া ছিল, এখানে জনগণ শিক্ষিত ছিল, উন্নত জীবনযাপনে অভ্যস্ত ছিল। আর অন্যদিকে দক্ষিণাঞ্চল ছিল মূলত একটি কৃষি প্রধান অঞ্চল বা কৃষি নির্ভর অঞ্চল, এই অঞ্চলের মানুষ অশিক্ষিত ছিল, আধুনিকতার ছোঁয়া থেকে বঞ্চিত ছিল এবং উন্নত জীবনযাপনে অভ্যস্ত ছিল না, জনসাধারণ ছিল অশিক্ষিত এবং দেখা যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু এখানে গড়ে ওঠেনি এবং উন্নয়নমূলক প্রতিষ্ঠানের যে যে কার্যনির্বাহ সেটাও কিন্তু এখানে ঠিকভাবে গড়ে ওঠেনি।
বিশেষ করে দাসপ্রথা প্রশ্নে দুটি অঞ্চল সম্পূর্ণ বিপরীত ধারণা পোষণ করে। দাস নির্ভর দক্ষিণের কৃষি অর্থনীতি যাতে করে হুমকির সম্মুখীন না হয় সেজন্য দক্ষিণাঞ্চলের রাজনৈতিক নেতৃবর্গ উত্তরের দাসমুক্ত রাজ্য ও দক্ষিণের দাসপ্রথা সমর্থক রাজ্যের মধ্যে সমতা রাখতে চেয়েছিলেন। ফলে যখনই কোনো নতুন নতুন কোনো রাজ্য যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত হতে চাইতো, তখনই দাসপ্রথা প্রশ্নে সমস্যা দেখা দিত। তো নতুন রাষ্ট্রে উত্তরাঞ্চলের মতো আর্থসামাজিক কাঠামো থাকবে না, দক্ষিণাঞ্চলের মতো দাসপ্রথা সমাজ সমর্থক সমাজ ব্যবস্থা থাকবে, তা নিয়ে ব্যাপক দ্বন্দ্ব দেখা যায়। এবং ঊনবিংশ শতকের প্রথম দিকে, আবার বলছি ঊনবিংশ শতকের প্রথম দিকে আঞ্চলিক প্রশ্নে এ সমস্যায় আঞ্চলিকতাবাদ নামে পরিচিতি লাভ করে। অর্থাৎ দেখা যাচ্ছে যে নতুন আমেরিকাতে যখন নতুন কোনো অঞ্চল অধিগ্রহ অধিকৃত হতো বা নতুন কোনো অঞ্চল যদি তাদের অধীনে আসতো, তখন সেটি দাসমুক্ত হবে না দাস নির্ভর হবে, এই বিষয়গুলো কিন্তু তখন কিন্তু একটা প্রকট আকার ধারণ করে। এবং দেখা যাচ্ছে যে সেই উত্তর এবং দক্ষিণাঞ্চলের মতো মানে একেবারে মারমুখী অবস্থায় চলেছে, এবং এবং অর্থনীতি যাতে একটু হুমকির সম্মুখীন না হয় সেজন্য কিন্তু দক্ষিণাঞ্চলের রাজনৈতিক নেতৃত্ব উত্তরের দাসমুক্ত রাজ্য এবং দক্ষিণের দাসপ্রথা সমর্থক রাজ্যের মধ্যে সমতা রাখতে চেয়েছিলেন। তো আঞ্চলিকতাবাদের কারণের কথা যদি বলতেই হয়, তাহলে একটি বিষয় না বললেই নয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের আঞ্চলিকতাবাদের পেছনে নিম্নোক্ত কিছু কারণ কিন্তু দায়ী করা হয়। রাজনৈতিক কারণের মধ্যে যদি বলি, প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্য, আমেরিকার পশ্চিমমুখী অভিযানের ফলে পশ্চিমে এবং বিস্তীর্ণ এলাকা ফেডারেল সরকারের অন্তর্ভুক্ত হয় এবং এই সকল অঞ্চলে দাসপ্রথা প্রশ্নে সমস্যা দেখা দেয়। এবং 1819 সাল পর্যন্ত 22টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত ফেডারেল সরকারের সিনেটে উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রতিনিধি ছিল সমান, এবং সমান সমান অর্থাৎ দাসমুক্ত অঞ্চল 11টি এবং দাস নির্ভর দক্ষিণাঞ্চল 11টি প্রতিনিধি দেয়া হয়। এবং প্রতিনিধি পরিষদে উত্তরাঞ্চলের সদস্য সংখ্যা ছিল 105 জন, যেখানে দক্ষিণাঞ্চলের সদস্য সংখ্যা ছিল 81 জন। এর প্রেক্ষিতে রাষ্ট্রীয় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উত্তরাঞ্চল বেশি প্রভাব বিস্তার করেছে বলে দক্ষিণাঞ্চলের রাজনৈতিক ব্যক্তিরা মনে করত। রাজনৈতিক ব্যক্তিরা মনে করা দুটি অঞ্চলের নেতৃবর্গের মধ্যে এরূপ সন্দেহজনক মনোভাব আমেরিকার আগে সামাজিক ক্ষেত্রে একটি বাধা হয়ে দাঁড়িয়েছিল। তো দ্বিতীয়ত যেটি বলছে আছি যে ক্রীতদাস প্রথা বিলুপ্তির প্রশ্ন। আমেরিকার ক্রীতদাস প্রথার সাথে সেখানকার রাজনৈতিক প্রাধান্যের বিষয়টি বিশেষভাবে জড়িত ছিল, এবং উত্তরাঞ্চল চাইতো আমেরিকার নতুন নতুন উপনিবেশ সমূহ দাস প্রথা মুক্ত ঘোষিত হয়ে যুক্তরাষ্ট্রে যোগদান করুক, এতে দাসমুক্ত রাজ্যের সংখ্যা ও প্রাধান্য বৃদ্ধি পাবে। অন্যদিকে দক্ষিণাঞ্চলের আকাঙ্ক্ষা ছিল ঠিক এর বিপরীত। দক্ষিণাঞ্চল চাইতো দাস প্রথার স্বীকৃতি সহ নতুন উপনিবেশ গুলোতে যুক্তরাষ্ট্র যোগদান করুক, এতে তাদের প্রাধান্য বৃদ্ধি পাবে। এভাবে আমেরিকার দুটি অঞ্চল বিভক্ত হয়ে যায়। এবার আসা যাক অর্থনৈতিক কারণের দিকে। দক্ষিণাঞ্চলের রাষ্ট্রগুলি কৃষক
দক্ষিণাঞ্চল রাষ্ট্রগুলি কৃষি প্রধান হওয়ায় তাদের উৎপন্ন প্রধান প্রধান দ্রব্য তারা বাইরে রপ্তানি করত, এবং বিনিময়ে ওইসব দেশের ব্যবসায়ীদেরকে আমেরিকায় তাদের পণ্য বিক্রি সুযোগ দিতে হতো। ফলে ওই রাষ্ট্রগুলি কেবলমাত্র রাজস্ব বৃদ্ধির জন্য শুল্ক আরোপে করার পক্ষপাতী ছিল, কিন্তু অভ্যন্তরীণ উন্নয়নের জন্য তারা বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ও অর্থনৈতিক সংস্থা গড়ে তোলার বিরোধী ছিল। অন্যদিকে উত্তরাঞ্চল ছিল শিল্প প্রধান এলাকা। উত্তর পূর্বাঞ্চল রাষ্ট্রগুলি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিদেশি প্রতিযোগিতা হতে দেশীয় শিল্পকে রক্ষার জন্য এ অঞ্চলের বণিকগণ সংরক্ষণ শুল্কের পক্ষপাতী ছিলেন। এবং দেখা যাচ্ছে যে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনে, আবার বলছি অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনে যুক্তরাষ্ট্রীয় সাহায্য প্রদান, উত্তরাঞ্চলের বিনিয়োগকারীদের আর্থিক সুবিধা লাভের জন্য তাদের নিয়ন্ত্রণাধীন ব্যাংক স্থাপন, এবং বৃহৎ আর্থিক প্রতিষ্ঠানগুলি দ্বারা সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনার নীতির প্রতিও উত্তরাঞ্চলের অধিকাংশ অধিবাসীর বিশেষ আগ্রহ ছিল। এই অবস্থায় ফেডারেল সরকার যুক্তরাষ্ট্রের শিল্পকে বিদেশি শিল্পের প্রতিযোগিতায় টিকিয়ে রাখার লক্ষ্যে আমদানি শুল্ক বাড়িয়ে দেয়। কিন্তু দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক দিক থেকে স্বনির্ভর না হওয়া তা হওয়ায় তাদেরকে বাইরে থেকে আমদানিকৃত দ্রব্যের উপর নির্ভর করতে হতো। তাই ফেডারেল সরকারের এরকম একটি সিদ্ধান্তে দক্ষিণাঞ্চল দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে দক্ষিণাঞ্চলের নেতৃবর্গ অত্যন্ত খুব ক্ষুব্ধ হয়। তো উত্তরাঞ্চলের কলকারখানার বিষয়কর যে সম্প্রসারণের জন্য প্রচুর মূলধন
যাচ্ছিল যে প্রয়োজন হয় এবং উৎপাদনকারীরা কর্পোরেশন গঠনের গঠন করে দ্রুত সম্প্রসারণশীল ব্যাংকিং ব্যবস্থার কাছ থেকে মূলধন সংগ্রহ করতে সক্ষম হয়। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ক্রমশ দেশের শেয়ার কেনাবেচার বৃহৎ কেন্দ্রে পরিণত হয়। বিপরীতে দক্ষিণাঞ্চলে খুব সামান্য পরিবর্তন ঘটেছিল, একমাত্র কৃষি উৎপাদন ছাড়া শিল্প ও বাণিজ্য সংক্রান্ত বিষয়ে তারা অনেক সম্পদ ছিল এবং ফলে দক্ষিণের জনগণ স্বভাবতই নিজেদের আলাদা সামাজিক অবস্থানকে উপলব্ধি করত। গ যেটি বলবো যে সামাজিক ও নৈতিক কারণ, তো উত্তরাঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি এবং দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক পশ্চাৎপদতা স্বাভাবিকভাবেই দু অঞ্চলের মধ্যে সামাজিক বৈষম্য সৃষ্টি করেছিল। এর সাথে যুক্ত ছিল যে দাসপ্রথার সামাজিক ও নৈতিকতার প্রশ্নটি এবং দক্ষিণাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মানুষ তো ক্রীতদাস প্রথাকে সমর্থন এবং এটাকে একটি উত্তম ব্যবস্থা বলে তারা মনে করত এবং অন্যদিকে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর দাসপ্রথাকে দেশ ও জাতির জন্য মর্যাদাহানিকর বলে মনে করত। তো বিপরীতমুখী এই সামাজিক ও নৈতিক অবস্থান আমেরিকার আঞ্চলিকতাবাদকে তীব্রতর করতে সাহায্য করেছিল। তো উপযুক্ত আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে দু অঞ্চলের নেতৃবর্গ নিজ নিজ অঞ্চলে উন্নয়নের অধিক সচেতন হয়ে উঠেছিল। ফেডারেল সরকার একই সাথে দু অঞ্চলের স্বার্থের অনুকূলে কোনো সিদ্ধান্ত নিতে সক্ষম ছিলেন না এবং কোন সিদ্ধান্তে এক অঞ্চলের উন্নতিতে সহায়তা করলে অন্য অঞ্চল তা নিজ রাষ্ট্রের জন্য ক্ষতিকর বলে গণ্য করত। এভাবে যুক্তরাষ্ট্র এক দেশে দুই নীতি প্রচলিত হয়। তো দাসমুক্ত এবং দাসপ্রথা সমর্থক এই প্রশ্নে বিভক্ত অঞ্চল সমূহ ধীরে ধীরে তাদের মতাদর্শ দ্বন্দ্বকে গৃহযুদ্ধে রূপদান করে। আঞ্চলিক বিরোধে নিষ্পত্তির জন্য গৃহীত ব্যবস্থাবলী, এটি হচ্ছে দাসপ্রথা ও আঞ্চলিক আর্থসামাজিক কাঠামোকে কেন্দ্র করে আমেরিকার উত্তরাঞ্চল এবং দক্ষিণের মধ্যে যে আঞ্চলিক বিরোধে দেখা দেয় ফেডারেল সরকার বিভিন্ন সময় তার নিরসনের চেষ্টা করে। তো উল্লেখযোগ্য ব্যবস্থাগুলির মধ্যে ছিল হচ্ছে 1820 সালে মিশরি আপস রফা, এটি 1819 সালে শুরুর দিকে প্রতিনিধি পরিষদে মিশরিরা এবং অন্তর্ভুক্তির বিষয়ে তুমুল আলোচনা হয়। কেউ কেউ যুক্তি দেখান দাসপ্রথা নিষিদ্ধ না করা হলে নতুন কোন রাজ্যকে ইউনিয়নে অন্তর্ভুক্ত করা হবে। এই অবস্থা মেইন ও অ্যালাবামা ইউনিয়নভুক্ত হয় এবং তারা আগ্রহ প্রকাশ করে এবং কংগ্রেসের উভয় পরিষদের যুগ্ম অধিবেশনে গৃহীত প্রস্তাবের এবং মাধ্যমে অ্যালাবামাকে ইউনিয়নভুক্ত করে নেওয়া হয়। অপরদিকে মেইন ও এবং মিশরি একটি দাসপ্রথামুক্ত এবং অন্যদিকে দাসযুক্ত রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য সিনেটর জেসি টমাস মত দেন। অবশেষে সৃষ্ট সংকট কাটানোর জন্য 1820 সালে জন টেলরের প্রস্তাব অনুসারে মিশরিকে দাসমুক্ত এবং মেইনকে অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করা এবং 36.30 ইঞ্চি অক্ষরেখা উত্তরে লুইজিয়ানা ভূখণ্ডে ভবিষ্যতে দাসপ্রথা চালু হবে না বলে স্থির করা হয় এবং এটি ছিল মিশরি আপসরফা এবং এই আপসরফার মাধ্যমে দাস নির্ভর এবং দাস রাজ্যের মধ্যে একটা সমতা আনয়ন করা হয়েছিল। 1850 সালে আসলে আপসরফার কথা যদি বলি, 1848 সালে অঞ্চলে যে দাস মুক্ত রাজ্য হিসেবে যোগদান করলেও যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত যে মেক্সিকো অঞ্চল নিয়ে সমস্যা দেখা দেয়। এদিকে ক্যালিফোর্নিয়া শাসনতন্ত্র দাসপ্রথাকে নিষিদ্ধ ঘোষণা করে 1850 সালে একটি মুক্ত অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্তির আবেদন জানায় এবং এই প্রস্তাবে দেখা যায় যে দক্ষিণাঞ্চল বিরোধিতা করবে। তো এত কিছুর পরেও যে 1850 সালে 27 জানুয়ারি হেনরি ক্লে একটি প্রস্তাব উত্থাপন করেন, এই প্রস্তাবগুলির মধ্যে ছিল ক্যালিফোর্নিয়াকে একটি দাসমুক্ত রাজ্য হিসেবে যুক্তরাষ্ট্র অন্তর্ভুক্ত করা হবে। দ্বিতীয়ত ছিল ক্রীতদাস প্রথার উচ্ছেদ ছাড়াই নিউ মেক্সিকো এবং উইট রাজ্য সরকার প্রতিষ্ঠা করা হবে। তৃতীয়টি ছিল হচ্ছে একটি নতুন ও শক্তিশালী পলাতক ক্রীতদাস আইন প্রবর্তন করা হবে। চতুর্থত যেটি ছিল কলম্বিয়া জেলার অভ্যন্তরীণ ক্রীতদাস প্রথার বিলুপ্তি সাধন করা হবে এবং পঞ্চম যেটি ছিল হচ্ছে টেক্সাসের জাতীয় ঋণকে ফেডারেল সরকারের ঋণ হিসেবে গ্রহণ করা হবে। তো উপযুক্ত শর্তাবলীগুলি উপযুক্ত যেটি বলতে চাচ্ছে যে উপযুক্ত শর্তগুলি ছিল মূলত 1850 সালে আপসরফার ফর্মুলা যা 1850 সালে কম্প্রোমাইজ নামে পরিচিত ছিল। ক্লের এই মীমাংসা প্রস্তাবটি সিনেট এবং প্রতিনিধি পরিষদ মানতে সম্মত হয়। তাই দেখা যায় এই মীমাংসা চুক্তিটি পরবর্তী কয়েক বছর অর্থাৎ প্রায় 10 বছর
যুক্তরাষ্ট্রকে সংঘাতের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়েছিল। এবং 1850 সালে আপোষে ক্রীতদাস প্রশ্নে স্থায়ী সমাধান দিতে ব্যর্থ হয়েছিল, এবং কারণ যখনই কোনো নতুন রাষ্ট্র ইউনিয়ন যোগ্য তখনই আঞ্চলিক ভারসাম্য বিনষ্ট হওয়ার প্রশ্নে সমস্যা আরো তীব্রতর হতো। এবং আঞ্চলিক বিরোধ নিষ্পত্তির ব্যর্থতা 1850 সালে আপোষ সফর পর 1854 সাল ইলিয়নের সিনেটর স্টিফেন এ ডগলাস উত্থাপিত একটি বিলকে কেন্দ্র করে পুনরায় এই দুই অঞ্চলের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এই বিলের মূল কথা ছিল কানসাস এবং ব্রোস্কা আশ্রিত যে এলাকা এটি প্রতিষ্ঠিত হবে, এবং এখানে দুটি স্থানের স্থানীয় বাসিন্দারা গণভোটের মাধ্যমে দাসত্বের প্রশ্নে সিদ্ধান্ত গ্রহণ করবে। এই বিলটি 1820 সালে মিসৌরি আপোষে এবং 1850 সালে আপোষ রফাকে একটি অকার্যকর করে দেয়, কারণ উভয় এলাকায় অবস্থান ছিল 36.30 ইঞ্চি রেখার উত্তরে। উল্লেখ, মিসৌরি আপোষ রফা অনুযায়ী এই 36.30 ইঞ্চি অক্ষরেখার উত্তরে ভবিষ্যতে কোনো দাসত্ব প্রথা অঞ্চল প্রতিষ্ঠিত হবে না বলে স্থির ছিল। তো এই ছিল মূলত আমাদের আলোচনা, যে এই দেখা যাচ্ছে যে ফলে দক্ষিণাঞ্চলের তাদের অস্তিত্বগত যে প্রশ্ন, এই প্রশ্ন উত্তরাঞ্চল সম্পর্কে ভীতি প্রকাশ করে। এবং এদিকে 1860 সালে আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচনে দাসপ্রথা বিরোধী মতাদর্শে বিশ্বাসে আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রথম থেকে দক্ষিণাঞ্চলের সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে রিপাবলিকান কেউ ক্ষমতা এলে তারা ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে, কারণ রিপাবলিকানরা সর্বদাই দাসপ্রথা বিরোধী। পদক্ষেপ গ্রহণ করেছিল লিঙ্কন, এবং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দক্ষিণের 11টি রাজ্য 1861 সালে ফেব্রুয়ারি মাসে ফেডারেশন ত্যাগ করে অ্যালাবামার মন্টগোমারিতে অনুষ্ঠিত এক সম্মেলনে কনফেডারেট স্টেট অফ আমেরিকা গঠন করে। বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই রাজ্যগুলির বিরুদ্ধে প্রেসিডেন্ট লিঙ্কন ফেডারেল সৈন্য প্রেরণ করলে আমেরিকার যুদ্ধের গৃহযুদ্ধের সূত্রপাত হয়। এই পদক্ষেপের মধ্য দিয়ে আমেরিকার দু অঞ্চলের মধ্যে সংঘর্ষ আনার লক্ষ্যে গৃহীত সকল ব্যবস্থাগুলি ব্যর্থতায় পর্যবসিত হয়। এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা আঞ্চলিকতাবাদ নিয়ে। তো আমরা চেষ্টা করেছি আঞ্চলিকতাবাদ কি, আঞ্চলিকতাবাদের ব্যাখ্যাটা কি বা কোথা থেকে এসেছে, কিভাবে আঞ্চলিকতাবাদকে দূর করার জন্য উভয় অঞ্চল কি কি পদক্ষেপ গ্রহণ করেছিল, তা আবার ব্যর্থ হয়েছিল, আবার পদক্ষেপ গ্রহণ করা হয়, দেখা যাচ্ছে রিপাবলিকানরা সর্বশেষ এসেও কিন্তু তারা কিন্তু এই দাসপ্রথার সাথে টিকে উঠতে পারেনি এবং তারাও কিন্তু দাসপ্রথার বিরোধী ছিল। এইভাবেই মূলত আমেরিকাতে আঞ্চলিকতাবাদটি আরো বিস্তৃত আকার ধারণ করে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলের সার্বিক মঙ্গল কামনা করছি, এবং একটি কথা না বললেই নয়, আমরা চাই যে আমাদের আগামীর সুন্দর ভবিষ্যৎ আমরা প্রত্যাশা করি। এজন্য আমাদের সকলকে এই করোনার সংকটকালীন সময় আমাদেরকে জাতীয় স্বাস্থ্যবিধি মেনে নিজেদেরকে সুশৃঙ্খলভাবে নিরাপদে বসবাসের জন্য সুস্বাস্থ্যযুক্ত বসবাসের মাধ্যমে যাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি, আমরা যাতে করোনা মুক্ত হওয়ার জন্য আমাদের বাসা বাড়ি থেকে শুরু করে আমাদের বাসস্থান থেকে শুরু করে সকল কিছু যাতে পরিষ্কার পরিচ্ছন্ন মধ্যে রাখতে পারি। আমরা বাসা থেকে বেরিয়ে গেলে বাসার বাইরে যদি অবস্থান করি অবশ্যই আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে, কোনো কিছু স্পর্শ করা থেকে একটু দূরে থাকতে হবে, এবং এটা মনে রাখতে হবে যে আমরাই কিন্তু পারি, আমরা যদি নিজেরাই যদি সুস্থ থাকি তাহলে কিন্তু আমাদের পরিবার সুস্থ থাকবে, আমাদের সমাজ সুস্থ থাকবে। তো সকলকে এ পর্যন্তই আজকে এ পর্যন্ত আজকের ক্লাসটি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলের সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল কামনা করে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম।